بسم الله الرحمن الرحيم Glory to Allah, thanks to Allah, Alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen. Wa salatu wa salamu ala sayyidil mursaleen. Wa ala alihi wa ashabihi wa baraka sallim. Subhanaka la ilma lana illa ma'allamtana innaka antal alimul hakeem. Shammani tikra bangla darshuk srota. Alor Dishari program ya apnader ke antorik mubarakbad. Alhamdulillah amader sathe royechen Britainer sodda bajan alimuddin. Minar Park Shahjal Masjider shammani to khatib. Forskar Islamic School Madrasar. সম্মানিত শিকুলহাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতুহু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ বরকাতুহু আলহামদুলিল্লাহ আমরা আজকে ইনশাআল্লাহ সাজদা তিলাওয়াত বা তিলাওয়াত সাজদা এই বিষয়ের উপর ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনব যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এরপরেই আমরা ইনশাআল্লাহ দর্শকদের বিভিন্ন কলের দিকে ইনশাআল্লাহ চলে যাব এরপরে আমরা কথা শুনব ইনশাআল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبا واستكبر وكان من الكافرين بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা প্রোগ্রামের শুরুতেই আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করার পাশাপাশি আল্লাহর কাছ থেকে তৌফিক কামনা করে আজকের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি আমাদের আলোচ্য বিষয় ছিল সুজুদুত তিলাওয়া কোরআন শরীফের কতিপয় তিলাওয়াত করার কারণে আমাদেরকে সেজদা দিতে হয় এই প্রসঙ্গে এই সেজদা যখন আমরা দেই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা করা ইবনু আদম আসিজিদা তাফা সাজাদা ইতাদালা শাইতান ইয়াবকি শয়তান তখন কান্না শুরু করে এবং সে বলতে থাকে ইয়া ওয়ালা উমিরা বনু আদম আবি সুজুদ ফসাজাদা ফালাহুল জান্না হায় আফসুস হায় আমার ধ্বংস হায় আমার কপালের মন্দ আদম সন্তানকে সেজদার হুকুম দেওয়া হয়েছে সে সেজদা করেছে যার ফলে সে জান্নাত পাইল আর আমাকে কিন্তু সেজদার হুকুম দেওয়া হয়েছিল আদমকে সেজদা দেওয়ার হুকুম দেওয়া হয়েছিল কিন্তু আমি না দেওয়ার ফলে আমাকে চির অভিশপ্ত হয়ে জাহান্নামী হতে হয়েছে সে আফসুস করে এজন্য সেজদা অত্যন্ত গুরুত্বপূর্ণ গত সপ্তাহে আমরা আলোচনা গতকালকে আমরা বলেছিলাম যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এবং অনেক সাহাবা তাবিন তবে তাবিনের মতে কোরআন শরীফের টোটাল সাজদা হলো চোদ্দটা ফোরটিন শুধুমাত্র সুরায় হজের দ্বিতীয় সাজদা যেটা সাতত্রিশ নম্বর আয়াত ব্যতীত বাকি সব জায়গাতেই সাজদা দিতে হয় এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উনারও মতে সজদা চোদ্দটি উনি কিন্তু সুরায়ে সাদের সজদাকে কাউন্ট করেন না কিন্তু হজের দ্বিতীয়টাকেও কাউন্ট করেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতে টোটাল সজদা কোরআন শরীফের সজদার আয়াত হলো এগারোটি তিনি মুফসলাতের তিনটি সজদাকে বাদ দিয়ে দেন অর্থাৎ সুরায়ে নজম তারপরে সুরা ইনশাকাক ইজাসামাউন শাক্কাতের সেজদা এবং কোরআন শরীফের লাস্ট সেজদা ইকরা বিসমি রব্বিকাল আলার এই সেজদা উনি বাদ দেন এবং সুরা সাদের সেজদা বাদ দেন তো সেই হিসাবে চারটি বাদ দেওয়ার কারণে ওনার এগারোটা হইতেছে কিন্তু উলামায়ে কেরাম বলেন যদি এই সেজদাগুলো আমাদের বাহিরে আমরা পড়ি তাহলে টোটাল পনেরোটি হলো এই পনেরোটি জায়গায় সেজদা দেওয়াটাই ভালো আমরা ইমাম আবু রহমতুল্লাহের মতেও যদি আমরা আমল করি তাহলে সুরায় হজের দ্বিতীয় সেজদা যেটি আছে সেখানেও আমরা সজদা দিয়ে দিব নামাজের বাহিরে হলে দুই নম্বর সজদা কীভাবে দিব আমরা বলেছিলাম সজদা দেওয়ার সময় আপনি আল্লাহু আকবার বলে সজদাতে যাবেন এবং সজদার তসবি পড়বেন
সজদার তসবির নর্মাল যে তসবির যেটা আছে সেটাও পড়তে পারেন, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিল আলা তিনবার। এরপরেও তিরমিজির বর্ণনা অনুযায়ী আরেকটি তসবি রসুলুল্লাহ সাল্লাম পড়েছেন, আপনি আমি পড়তে পারব, সেটি হলো সাজাদা ওয়াজহি লিল্লাযী খালাকা, সাজাদা ওয়াজহি লিল্লাযী খালাকা ওয়া সাওয়ারাহু ওয়া শাক্কা সামাহু ওয়া বসরাহু বিহাওলিহি ওয়া কুওয়াতিহি। অথবা আরেকটি হাদিস মতে আরেকটি তসবি রসুল আকরাম ইসলাম কোনো কোনো সময় পড়ার কথা বলেছেন, সেটি হলো আল্লাহুম্মা কুতুবলি বিহা ইন্দাকা আজরা ওয়াজআল হালি ইন্দাকা যুহরা ওয়াজআ আননি বিহা উইদরা ওয়াকবালহা মিন্নি কামা কাবিলতাহা মিন আবদিকা দাউদ আলাইহিস সালাম। এই তিনটি তসবির যে কোনো একটি পড়তে পারবেন। আমি মনে করি আমরা হয়তো লম্বা জুড়ি পড়তে নাই পারলাম, কমপক্ষে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিল আজা যেগুলো আমরা নামাজে পড়ি এই তসবিরে আমরা পড়ে নেব ইনশাআল্লাহ। তারপরে আবার আল্লাহু আকবর বলে আপনি সজদা থেকে উঠে যাবেন। সজদাতে যাওয়ার সময় কিন্তু আপনি দাঁড়িয়ে যদি বসা থাকেন, বসা থেকে সজদা দিলে হবে ঠিক আছে, কিন্তু উত্তম হবে আপনি দাঁড়িয়ে তারপর আল্লাহু আকবর বলে সজদাতে আসবেন। কেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করতেন, এবং যাওয়ার বেলায়ও তকবীর এক সজদা দেওয়া এক আয়াতের ক্ষেত্রে আপনি একটি সজদা দিবেন, দিয়ে উঠার সময় আপনি আবার তকবীর বলবেন, এইভাবে দিতেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাওয়ার সময় তকবীর, উঠার বেলায়ও তকবীর বলতেন। সজদা কেন দেব আমি গতকালে বলেছিলাম, এবং সজদা দেওয়া জরুরি হয় তিন কারণে। যদি আমি তিলাওয়াত করি আমাকে সজদা দিতে হবে, দুই নম্বর যদি আমি শুনি তা আমাকে সজদা দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সজদার তিলাওয়াত করেছিলেন, আল্লাহ নবী নিজে সজদা দিয়েছেন, সাহাবা কেরাম শুনেছিলেন ওরাও সজদা দিয়েছেন। তিন নম্বর আমি হয়তো তিলাওয়াত করলামও না, শুনলাম না, কিন্তু ইমাম সাহেবের সঙ্গে এসে আমি নামাজে আমি দাঁড়ালাম, হয়তো প্রথম রাখাত আমি পাই নাই মসবুক, ওই রাখাতে ইমাম সাহেব হয়তো সজদার একটি আয়াত পড়েছিলেন, এবং নামাজের শেষে উনি আমি হয়তো আয়াতটা শুনি নাই, সজদায়াত পড়ে ফেলেছেন, তারপরে উনি সজদা দিতেছেন, এই টাইমে যদি আমি শরিক হই তাহলে এই টাইমে শরিক হওয়ার লগে লগে ইমাম সাহেবের ফলো করেও আমি, যদিও আয়াত তিলাওয়াত করার সময় আমি শরিক ছিলাম না, উনি সজদাতে যাইতেছেন, আমি এই সময় আল্লাহ আকবার তাকবীরে তরবিয়াত বলার সঙ্গে যদি আমি নামাজে ঢুকে যাই তাহলে সেই সজদাও আমাকে দিতে হবে। তো এটা আমি না শুনলেও আমাকে সজদা দিতে হলো, কেন? ইমাম সাহেবকে ফলো করে। তো যাই হোক, এটা খুব রেয়ার হতে পারে তিন নম্বরটা, প্রথম দুইটাই মোস্ট কমন। আরেকটি মাসলা, আপনি যদি সজদার আয়াত এক মজলিসে একবার পড়লে যেভাবে একটা সজদা দিবেন, যদি বারবার একই মজলিসে একই জায়গায় আপনি বারবার পড়েন তাহলে আপনাকে সজদা দিতে হবে একটি। মনে করেন আপনি মসজিদে বসে পড়তেছেন বা আপনার ঘরে বড়ে পড়তেছেন, তো এই সজদা আপনি বারবার পড়লেন, সজদা আপনাকে একটাই দিতে হবে। ইভেন মসজিদে যদি আপনি এক কর্নারে গিয়ে একবার পড়লেন, আরেক কর্নারে গিয়ে আরেকবার পড়লেন, সারা মসজিদকেই এক ঘর ধরা হয়, অতএব মসজিদের কর্নার চেঞ্জ করার পরেও আপনাকে সজদা কিন্তু একটা দিতে হবে। ঠিক এমনিভাবে ঘরের ভিতরে পড়তেছেন, আপনি ঘরের ভিতরে হয়তো একটু ইদিক সিদা হাঁটাচড়া করে দিলেন, পড়েন ঘরের ভিতরে, যে সারা ঘরটাকেই এক মজলিস ধরা হয়, এই আয়াতটা বারবার রিপিট করলেও আপনাকে এক সজদা দিতে হবে। এখানে আরেকটি বিষয় বলে নেওয়া ভালো। মনে করেন আপনি আমার বাচ্চাকে কোরআন শিক্ষা দিতেছেন, সজদারে আপনি পড়াইতেছেন, সে পড়লো আপনি শুনলেন, ঠিক আছে, বা আপনি পড়লেন সে শুনলো, এখন কি সজদা ডাবল দিতে হবে নাকি এক সজদা হয়ে যাবে? প্রশ্ন, তো আনসার হলো এক সজদা হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন? যেমন জিবিল ইসলাম এইভাবে করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন তিলাওয়াত করে শুনাইতেন, আল্লাহ নবী শুনতেন, আবার আল্লাহ নবী সমান এটা রিপিট করতেন, জিবরাইল ইসলাম শুনতেন, এবং এন্ডে এক সজদার আয়াতে একটি সজদা দিয়েছেন, অথচ জিবরাইল ইসলামের সময় পড়েন আল্লাহ নবী তখন শুনলেন, সমান আয়াত আল্লাহ নবী তিলাওয়াত করলেন, জিবরাইল ইসলাম শুনলেন। তো এইভাবে যদি আপনি আপনার ছেলেকে পড়াইতে গিয়ে, আপনার মেয়েকে পড়াইতে গিয়ে, সন্তানকে পড়াইতে গিয়ে বা স্টুডেন্টকে পড়াইতে গিয়ে যদি এটা আপনি একবার পড়ে দিলেন, আপনার স্টুডেন্ট বা আপনার সন্তান হয়তো আবার পড়লো, আপনি শুনলেন, যদিও এইভাবে রিপিট হইতেছে আপনি পড়তেছেন সে শুনতেছে, ঠিক আছে, এবং সে পড়তেছে আপনি শুনতেছেন, দুজন দিতে হবে না? হ্যাঁ, দুজন দিতে হবে, কিন্তু সজদা দিতে হবে কয়টি? একটি, এটাই হলো মেন কথা, দিতে হবে দুজন, দিতে হবে কয়টি? একটি। আমি পড়েছি প্লাস আমি শুনেছি, আমার পড়া এবং শোনা যদিও দুইটি হয়েছে কিন্তু সজদা দেব আমি একটি, এটাই হলো মেন পয়েন্ট। কখন দিবেন সজদা? সজদা দিবেন একটি, দিবেন কখন? তো নামাজের ভিতরে যদি হন তাহলে কিন্তু টাইমটা একদম টাইট, আপনি সজদার আয়াত তিলাওয়াত করার সাথে সাথেই আপনি সজদাতে চলে যাবেন। হ্যাঁ, যদি সজদার আয়াত শেষ করার পরে আরও একটি দুইটি আয়াত পড়ে নিলেন কোনো সমস্যা নেই, বাট যত তাড়াতাড়ি সম্ভব সজদার আয়াত শেষ করার সাথে সাথেই আপনি সজদাতে চলে যাওয়াটাই আপনার জন্য উত্তম।
ঠিক আছে, গতকালকে একজন প্রশ্ন করেছিলেন যে মনে করেন কিছু সুরার সজদা এরকম রয়েছে একদম শেষ, যেমন ইকরা বিসমি, সজদার আয়াত শেষ, সুরাও শেষ, সুরাও শেষ, এখন আপনি কি করবেন? যেহেতু আপনি অটোমেটিকলি সুরা শেষ করে ফেলেছেন, আপনি রুকুতে যাইতেছেন, সজদা যাইতেছেন, এই যে নামাজের সজদা যেটা ফরজ, সেই সজদা যদি আপনি মনে করেন যে আমি নামাজের সজদা দিলাম আর তিলাওয়াতের সজদাও এখানে ইনক্লুড করে দিলাম, হবে না? হবে না, এটা প্রশ্ন, হবে না। আপনার জন্য ওই সজদা তিলাওয়াতের জন্য একটা ভিন্ন সজদা দিতে হবে, ঠিক আছে? তো আপনি এই সুরায় ইকরা বিসমি যদি পড়েন, তাহলে লাস্ট আয়াত যখন গেলেন সজদা শেষ হয়ে গেছে, আপনি ডাইরেক্ট কী করবেন? সজদাতে চলে যাবেন। এটা কিসের সজদা? তিলাওয়াতের সজদা। সজদা দিয়ে আপনি আবার আল্লাহু আকবার বলে দাঁড়াবেন। দাঁড়াইয়া কি আপনি সঙ্গে সঙ্গে রুকুতে চলে যেতে পারবেন? যদি যান, জায়েজ আছে কিন্তু, বাট উত্তম হবে আপনি সজদা দিয়েই আবার রুকুতে চলে গেলেন। সাধারণত রুকুর সজদার পরেই রুকু হয় না, তিলাওয়াতের পরে রুকু হয়। সেদিন ওলামায়ে কেরাম বলতেছেন, অ্যাডভাইস করেন, ভালো হবে আপনি অন্য একটি পুরা সুরা বা একটা অংশ পড়ে তারপর আপনি রুকুতে যান, ঠিক আছে? তো সুরা ইকরা বিসমি অথবা এরকম যদি কোনো সজদার আয়াত শেষ আয়াত হয়, তো আপনি সেই শেষ আয়াত পড়ার পরেই আপনি সজদা তিলাওয়াত দিয়া সজদা দিয়া দিবেন, এবং ওঠার পরেই আপনি যেহেতু সুরা শেষ হয়ে গেছে রুকুতে যেতে পারতেন, পারবেন যাইতেছে, কিন্তু অবশ্যই উত্তম হবে আপনি এইভাবে রুকুতে না গিয়ে আপনি অন্তত পক্ষে অন্য কোনো সুরার কিছু অংশ বা পুরার একটা সুরা পড়ে আর আপনি এরপরে রুকু দিয়া সজদা নামাজ শেষ করবেন। প্রশ্ন যে আপনি সজদা আয়াত নামাজে তিলাওয়াত করে, আপনি কি রুকুতে নিয়ত করতে পারবেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা মতামত এইভাবে আছে, রুকুতে নিয়ত করতে পারবেন, কিন্তু অবশ্যই রুকুতে যাওয়ার পূর্বেই আপনাকে নিয়ত করতে হবে যে আমি এই সজদার আয়াত তিলাওয়াত করার সাথে সাথে আমি রুকুতে গিয়ে আমি এই সজদাটা আদায় করবো, এটা নিয়ত করতে হবে। যদি আপনি একা হন তো আপনার নিয়ত আপনি করতে পারবেন, সমস্যা নাই। এবার যদি আপনি ইমাম হন এবং আপনি নিয়ত করলেন যে আমার এই সজদাটা আমি রুকুতে আদায় করে ফেলবো, ঠিক আছে, বাট কোয়েশ্চন হলো যে মুস্তাদিদেরা ওনারাও তো কমপক্ষে ওনারা বুঝতে হবে এটা সজদার আয়াত এবং ওনাদেরও নিয়ত থাকতে হবে, তো সেই হিসাবে না বুঝতে পারে, হ্যাঁ এটাই প্রশ্ন। সেজন্য অনেক হাফেজ সাহেব রমজান শরীফে এরকম কিন্তু একটু চালাকি করে ওনারা কিন্তু রুকুতেই নিয়ত করে ফেলেন, মশলা পুরা না জানার কারণে মিস্টেক করতেছেন। আশা করি আমার দর্শকদের ভাই বোনেরা, বিশেষ করে আমার বাইরে যারা আছেন, আপনারা অবশ্যই মশলাটা লক্ষ্য রাখবেন। রমজান শরীফে কোনো হাফেজ সাহেব যদি সজদা না দিয়ে উনি পড়ে পড়ে বলেন যে আমি রুকুতে নিয়ত করেছি আবু হানিফার মত অনুযায়ী, এক তো এটা অন্য উলামায়ে কেরাম এটা এক্সপেক্ট করতেছেন না, শুধু ইমাম আবু হানিফার একটা মত। দ্বিতীয়ত, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিও রুকুর মাধ্যমে সজদার নিয়ত করে আদায় হবে তখন যদি সবাই নিয়ত করে, সেটা তো তখনই সম্ভব হবে যদি আগে হাফেজ সাহেব অ্যানাউন্স করেন যে আজকে আমরা সজদাত পড়বো এবং আমরা রুকুতে নিয়ত করে ফেলবো, যাতে সবাই অবগত থাকেন যে আজকের সজদাটা আমরা সবাই নিয়ত করতে হবে রুকুতে। যদি উনি বলেন না, এরকম তো হতে পারে যে হয়তো মুক্তাদিরা অনেকে সজদাত তারই পান নাই, এরকম হওয়ার খুবই সম্ভাবনা আছে, কারণ অনেক সবাই জানে না কোন জায়গায় সজদা, আর জানলেও হয়তো অনেকের হয়তো নিয়ত না, উনি আর মনে করবে হয়তো ইমাম সাহেব সজদা দিকে সজদা দেবেন, সেজন্য এই এই ধরনের রুকুর মধ্যে নিয়ত করা ইমাম সাহেবের জন্য এটা কিন্তু অত্যন্ত রিস্কি। কিন্তু একমাত্র আগে যদি অ্যানাউন্স করে করেন তাহলে ঠিক হবে, নতুবা এটা ঠিক হবে না, আশা এটা বুঝতে পেরেছেন। নমাজের বাহিরে যদি আপনি সজদার আয়াত তিলাওয়াত করেন, তাহলে নমাজের ভিতরে তোমার সব অজু আছে, কিবলা থেকে ফেস করতেছেন, সব ঠিক আছে, আপনার সতর ঠিক আছে। নমাজের বাহিরে সজদার জন্য আপনাকে এক্স্যাক্টলি নমাজের সজদার জন্য যেমন সরাইত আপনার অজু থাকতে হবে, কিবলা থেকে ফেস করতে হবে, বডি যেভাবে কভার করে নমাজের মধ্যে আমাদের জন্য যতটুকু কভার করা জরুরি সতর, মেলুকদের মা বোনদের জন্য তো সতর, পুরা সতর করেই সজদা দিতে হবে, ঠিক আছে। এবং সজদার মধ্যে বলা মোস্তাহাব যে আমাদের পুরুষের জন্য যেমন সজদা দেওয়ার সময় হাতটা আমরা ফ্লোরে লাগাবো না, বডির সঙ্গে হাতটা এইভাবে ক্লোজ রাখবো না, এই মোস্তাহাবগুলোও কিন্তু এই সজদার মধ্যেও রেয়াত করতে হবে, এক্স্যাক্টলি নমাজের সজদার মধ্যে সব কিছু। এবং এই সজদাটা দিবেন কখন? সঙ্গে সঙ্গে না লেট করতে পারবেন? প্রশ্ন, তো উত্তম তো হবে অবশ্যই সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া, আর যদি লেট করেন তো লেট করারও যাই যাচ্ছে, কেন? কারণ সজদা দেওয়ার কথা বলা হয়েছে, কখন দিবেন এটা কিন্তু টাইম বেঁধে দেওয়া হয় নাই। এ সমস্ত সজদার ক্ষেত্রে সুযোগ থাকে, আপনি যে সময় অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই, বাট লাইফের একদম শেষ মুহূর্তে চলে গেলে কিন্তু তখন আপনি অবশ্যই, আর যেহেতু আমার টাইম নেই, যদি বুঝেন আপনার কিছু আলামত সাইনের সময় চলে আসছে যে হয়তো আপনি দিনতে চলে যাবেন, বুঝতে পারতেছেন কিছু, তখন কিন্তু আর লেট করতে পারবেন না। যেভাবে হজের ক্ষেত্রেও, হজ যদিও তাড়াতাড়ি করা উত্তম, কিন্তু যদি কেউ ফরজ হজ না করে তো জীবনের শেষ প্রান্তে কিন্তু এখন করতেই হবে আপনাকে, আর লেট করতে পারবেন না, তবে আপনি গুণাগার হয়ে যাবেন। কিন্তু নমাজের সজদা যদি কোনো কারণে আপনার ছুটে যায়,
নমাজের পরে দিতে পারবেন? না পারবেন, এটা চলে গেছে, আপনার আর কোনো ইয়ে নেই। এই জন্য খুব কেয়ারফুলি নমাজটা নমাজে দিতে হবে। আর নমাজের বাইরে সজদার ক্ষেত্রে কিন্তু পরেও দেওয়া যেতে পারে। একটি মাসালা, আপনি আসরের পরে তিলাওয়াত করলেন কোরআন শরীফ, প্রশ্ন কোরআন তিলাওয়াত করা যাবে কিনা? যাবে না, অবশ্যই যাবে। বরং আসরের পরে, ফজরের পরে কোরআন তিলাওয়াত করা তো উত্তম সময়। এটা সজদার আয়াত আসলো, পারবেন তিলাওয়াত করতে? ইয়েস পারবেন। বাট কোয়েশ্চন, এই সময় যদি আপনি সজদার আয়াত তিলাওয়াত করেন, তাহলে যেহেতু এই টাইমে বুখারী শরীফের সহি হাদিস অনুযায়ী নামাজ নিষেধ করা হয়েছে, তো এবার প্রশ্ন যে এই সজদাটা যেহেতু পুরো নামাজের সমান, তো তাই বলে কি আমরা এই সজদা তিলাওয়াত এই টাইমে দিতে পারবো? কোয়েশ্চন, যেহেতু আপনি তিলাওয়াত করেছেন আসরের পরে বা ফজরের পরে, সেই হিসাবে এই তিলাওয়াতের সজদার, তিলাওয়াতের সজদাটা আপনাকে এই টাইমে দিলে কোনো সমস্যা নেই। সবাই একমত, সবাই এগ্রি। অনেকে কিন্তু মতামত ভুল করেন, অনেকে মনে করেন যে আসরের পরে তিলাওয়াত করলে সজদার সময় দেওয়া যাবে না। না, যদি তিলাওয়াত করেছেন আসরের পরে, তিলাওয়াত করেছেন ফজরের পরে, এই টাইমে নামাজ যদিও মাকরু, কিন্তু আপনার তিলাওয়াতটা করেছেন এই টাইমে যেহেতু, সেজন্য আপনি এই টাইমে দেওয়া দিলে কোনো সমস্যা নেই। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ হিসাবে এটা নিষেধ নয়। অন্য উলামায়ে কেরাম তো পরিষ্কার পারমিশন দিয়েছেন, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ এই টাইমে নফল নামাজ নিষেধ করলেও এই সজদাটা দিতে নিষেধ করেন না। তবে হ্যাঁ, একটি সুরত যদি তিলাওয়াত আপনি অন্য সময় করেছিলেন, এখন সজদা দিতেছেন, ওই আগের তিলাওয়াতে সজদা দিতেন আসরের পরে, এই ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ এটা নিষেধ করেন। কেন? নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাদ আল ফজরি হাত্তা তাতলুয়া ওয়া বাদ আল আসিয়াত তাগরুবা, ফজরের পরে সূর্য উঠা পর্যন্ত এবং আসরের পরে সূর্য ডুবা পর্যন্ত সময়ে নবীর সন্নাম নিষেধ করেছেন, বিদায় এটা নিষেধ করা হয়। এখন আরেকটি ব্যাপার, সজদা যেভাবে তিলাওয়াত করলে সজদা দিতে হয়, ঠিক তদ্রূপ সজদা শুনলেও সজদা দিতে হয়, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন। এখন আপনি নামাজ পড়তেছেন, এক ভাই হয়তো পাশে তিলাওয়াত করছে, মসজিদ এরকম হয়ে যায়, তো নামাজের মধ্যে আপনি শুনলেন তিলাওয়াত, আরেক ভাই বড় করে তিলাওয়াত করতেছে, সেই সজদাকে আপনাকে দিতে হবে? হ্যাঁ দিতে হবে। বাট কি নামাজের ভিতরে দিবেন না বাইরে দিবেন? নামাজে দিতে পারবেন না, দিতে হবে আপনাকে নামাজের বাইরে। আরেকটি মশলা, অনেক সময় কিন্তু আমরা এটা করি, বাচ্চাদেরকে আমরা করাই যে সিদ্ধারাত, এই সিদ্ধারাত সিদ্ধারাত, বস এটা বড় করে পড়বে না, আস্তে করে পড়ো, আস্তে করে পড়ো, আস্তে করে পড়ো, বাট রেখে দাও। এইভাবে যেন আস্তে করে পড়ানো বা সজদা থেকে যেমন আমরা যেমন একটু হেজিটেশন করি আমরা না দেওয়ার জন্য, বা এই জায়গাটা আমরা ক্রস করে পরবর্তী আয়তে আমরা চলে যাই, এরকম করি অনেক সময়, এটা কতটা ঠিক হচ্ছে? এটা মকরুহ, উলামায়ে কেরাম নিষেধ করেন। কারণ একটা সজদার মাধ্যমে আমি জান্নাত পাইতেছি, আল্লাহর তো ক্লোজ হইতেছি, এবং রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী রাসূল বলেছিলেন, তুমি কী চাও আমার কাছে রাত্রে খেদমত করতেন? তুমি বলছেন, ইয়া রাসূল আল্লাহ, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সঙ্গে একসাথে জান্নাতে থাকতে চাই। নবীজি বললেন, তুমি কি আর কিছু চাও? নবী বললেন, ইয়া আমার একটি চাও, আমার একটি মাত্র চাওয়া। আল্লাহ নবী তখন বললেন, আইননি আলাইয়া বেকসতি সুজুদ, তুমি আমাকে বেশি সজদার মাঝে আমাকে হেল্প করবে, সজদা বেশি দিতে হবে, নামাজ বেশি পড়তে হবে। যে সজদা অত্যন্ত বড় একটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি ইবাদত, তা আমরা কেন সজদা দিব বলে এটাকে একটু আস্তে পড়ার জন্য বলবো বা এটাকে ক্রস করে চলে যাবো, এটা কিন্তু ঠিক নয়, এটা অ্যাভয়েড করবো না। আমরা সুযোগ পেয়েছি, অবশ্যই সজদার আয়াতে আমরা অত্যন্ত আগ্রহের সঙ্গে সাদরে সজদার আয়াত পড়বো, পড়তেও দেবো, শুনবো, সজদাও দেবো ইনশাল্লাহ। হতে পারে আমার এক সজদার কারণে আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যেতে পারে, সেজন্য আমরা এই কাজগুলো করবো ইনশাল্লাহ। আজকে সংক্ষিপ্তভাবে এই পর্যন্ত, আল্লাহ সুবহানাহু প্রত্যেককে কোরআন শরীফ সঠিকভাবে তিলাওয়াত করে তার বরকত নেওয়ার তৌফিক দান করুন, এবং ইনশাল্লাহ আগামীকালকে কোরআন খতম কীভাবে করবো এবং পদ্ধতি কীভাবে খতম, কী আমাদের করণীয় করতে হবে চেষ্টা করবো এই বিষয়ে আলোচনা করার। এই মশলা অনেক মশাইল রয়েছে, সংক্ষিপ্ত আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। আল্লাহ আমাদের প্রত্যেককে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরান জাযা। জাযাকাল্লাহ সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম, যেহেতু আমরা আরও শোনার ইচ্ছা ছিল, যেহেতু আপনারা অনেকেই কিন্তু কল করার জন্য অপেক্ষায় আছেন অনেকক্ষণ থেকে, আমরা বুঝতে পারছি। আমরা দেখি এই মুহূর্তে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আচ্ছা, আমি একটা জানতাম স্যার, আমরা যে কোরআন শরীফ যে তিলাওয়াত করা হয় সৌদির থেকে, সরাসরি কোরআন শরীফ উনি আমিরা ইকরা বাংলার বা চ্যানেল ওয়ান তিলাওয়াত আড়াইটা থেকে আরম্ভ হয়, প্রায় সময় এটা উনি, কিন্তু এটা কুজুর সেজদার আয়াত এটা তো বোঝা যায় না, এটা আমরা সামনে আদায় করতাম। আচ্ছা, এগুলো লাইভ নি না লাইভ না এটা অত বুঝতে হবে? লাইভ টেলিভিশন তখন আমি অনেক সময় আড়াইটা থেকে আরম্ভ হয় ও লাইভ মক্কা মকরম থেকে দেখানি হয়, এটা তো লাইভ লেখা থাকে। জি জি, লাইভ লেখা থাকে। আচ্ছা, এইটা সজদার আয়াতটা তো আয় নিশ্চয়, কোন সিবার কোন ইয়ে পড়া আমি তার হাফিজ না হইতে পারতাম না, কোন সিবার কোন ইয়ে পড়ি দেয়া,
গতকালকে আমরা এই বিষয়ে আলোচনা করেছি। মনে করেন আমি যদি এই টাইমে সজদারাত আমি পড়ি আর আপনারা শুনেন, প্রোগ্রামটা লাইভ, তো আপনাকে সজদা দিতে হবে। ঠিক তেমনি ভাবে সৌদি আরব থেকেই হোক বা যে কোনো চ্যানেল থেকেই হোক, যদি লাইভ তেলাওয়াতকে প্রচার করা হয় আর আপনি লাইভ শুনেন তাহলে আপনাকে সেদা দিতে হবে। বাট প্রশ্ন হলো, যে ব্যক্তি বা যে মা বা যে বোন বা যে ভাই হয়তো সেদারা বুঝতেছেন না, উনি লাইভ তেলাওয়াত শুনলেন, তো যদি আপনি বুঝেন না হয়তো আল্লাহ পাক আপনাকে মাফ করবে। বাট এরপরও আমাদের জন্য অবশ্যই, তো আমি যে বললাম যদি আপনি একটু চিন্তা করেন যে আপনি এই সুরাগুলো যদি আপনি একটু জেনে নেন কোন কোন সুরাতে আছে, তো এটা তো মাত্র 14টা জায়গা, তো ইনশাল্লাহ আপনার চেষ্টা করলে এটা বুঝে নিতে পারবেন যে কোন জায়গাতে তেলাওয়াত হচ্ছে। অনেক সময় লেখা থাকে ওই সুরা থেকে যদি তেলাওয়াত হয় তো আপনি কোরআন শরীফ যদি আপনি মিলে একটু দেখে নেন যে এই সুরাতে যদি সজদারাত থাকে আগে থেকে আপনি একটু প্রস্তুতি নিলেন তো এটা আপনার জন্য উত্তম হবে। বাট এরপরে যদি আপনি ধরতে না পারেন, আপনি হাফিজ নাই, অথবা আপনি সুরা দেখে হয়তো আপনি এটা বের করতে পারলেন না, আপনি অনুমান করতে পারলেন না সজদা, তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে মাফ করার কোনো সমস্যা নেই। বোন, কারণ আল্লাহ বলতেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আপনার সামর্থ্যের ঊর্ধ্বে কোনো জিনিসের দায়িত্ব আল্লাহ পাক আপনাকে দিবেন না। জাযাকুমুল্লাহ খায়রান জাযা। জাযাকাল্লাহ সম্মানিত ক্রমাগত দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের প্রশ্ন করতেছেন। আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো কলার, সালাম আলাইকুম। বুঝতাম পারছি ইনশাল্লাহ, আপনি শুনতে থাকো কা হুজুরও শুনছেন ইনশাল্লাহ। তিলাওয়াত ব্যাপারটা, যে কোন সময় মানে তিলাওয়াত সজদা আইব বা খত আইব, সজদার আয়াতর লেখাই থাকে যেভাবে যে সজদা, এই আয়াতর এন্ড পর্যন্ত গিয়েও আপনি সজদা দিলেই তা। এরপরে যদি আরো দুই এক হাত ফড়ি উলাইন ঠিক আছে, কারণ আমি আগে কইছি নামাজের বাহিরের সজদা যেটা এটা কিন্তু সাথে সাথে দিতেই হবে, এটা জরুরি নাই, বাট সাথে সাথে দিয়ে দিলে উত্তম। যদি আপনার অজুত নাই কোনো কারণে, হয়তো আপনি যে মুখস্থ তিলাওয়াত করতেছেন তো আপনি সময় সজদা দিলেন না, অজু করে পরে দিলেন, জায়েজ আছে। কিন্তু উত্তম হবে আপনি সজদার তিলাওয়াত শেষ করেই আপনি তিলাওয়াতটা বন্ধ করে তারপরে সজদা দিয়ে দিবেন, এরপরে আবার তিলাওয়াতকে কন্টিনিউ করবেন। আর যদি চান যে আমি তিলাওয়াত শেষ করে তারপর সজদা দিব, তাও জায়েজ আছে। আজ যদি মনে করেন সারা কোরআন খতম করে একসঙ্গে আমি সেটা দিব, তাও জায়েজ রয়েছে। অবশ্য কিছু আমাকে দ্বিমত করেছেন, কিন্তু নির্ভরযোগ্য আপনার মতে ফতোয়া হলো যে ইনশাল্লাহ আপনি সেটাও পারবেন। কেন, হাদিসে সেজদা দেওয়ার ক্ষেত্রে কোনো নমাজের বাহিরের সেজদাকে কোনো টাইম টেবিল বেঁধে দেন নাই। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি, আপনার টিভির ভলিউমটা একটু ডাউন করিয়া কথা হোক ইনশাআল্লাহ। জি অবশ্যই, আপনার প্রশ্ন করতে পারবা, যারাই আপনারা প্রশ্ন করবা মেহরবানি করি আপনার টিভির ভলিউমটা কমাইয়া যদি আমরা লগে আলোচনা করেন তো ইজিলি আমরা আপনার কথা শুনতাম পারবো, আপনি আমরা কথা শুনতে পারবা ইনশাআল্লাহ। হুজুর, আমার দুইটা প্রশ্ন হইলো। একটা প্রশ্ন হইলো, অনেক সময় আমরা মসজিদে যাই, মসজিদে যখন জোহরের সময় যাই, জোহর আজান হই গেছে, তো আজান হওয়ার সাথে সাথে এখন মসজিদে গেলাম, তাইয়াতুল নামাজ বাচ্চা যদি মারা যায় 2 বছর 1 বছর মায়ের আসর বাদে কিচ্ছু খাইতা না, একটা কতটুকু সত্যি একটু কইবা নি প্লিজ। মসজিদে ঢুকার পরেই আপনি বসার পূর্বে 2টা রাকাত নামাজ আপনি পড়বেন, এটা হাদিস বলতেছে আপনাকে। এটা হলো তাহিয়াতুল মসজিদ, এবং অজু করার পরেও 2 রাকাত নামাজ পড়ার কথা এসেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা সবসময় এভাবে করতেন, যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জান্নাতে, ওনার যখন আল্লাহর মেরাজের সময়
ওনার পায়ের জুতার শব্দটা আগে আগে শুনতে পেয়েছিলেন। এই দুই রাকাত প্রতিবার রুজু করার পরে উনি দুই রাকাত নামাজ পড়তেন। এবার প্রশ্ন, আপনার মসজিদে ঢুকে তাহিয়াতুল মসজিদ দুই রাকাত পড়বেন, তাহিয়াতুল উযু পড়বেন নাকি জুহরের নামাজ পড়বেন? যদি আপনাকে দেখেন যে শুধুমাত্র টাইমটা একটু শর্ট, জামা শুরু হয়ে গেছে, আপনাকে তাহিয়াতুল উযু তাহিয়াতুল মসজিদ পড়বেন না। আপনি দেখেন টাইম আছে, জোহরের আগের চার রাকাত সুন্নত পড়তে পারবেন শুধু, তখন আপনি জোহরের চার রাকাত সুন্নতকে আপনি ফেরাটি দিবেন। যদি টাইম আরও বেশি থাকে যে আপনি তাহিয়াতুল উযু পড়তে পারবেন দুই রাকাত, তাহিয়াতুল মসজিদও পড়তে পারবেন, তারপরে আপনি জোহরের চার রাকাত পড়তে পারবেন, তাহলে আপনি সবগুলি পড়বেন, কোনো সমস্যা নেই। ডিপেন্ড আপনার টাইমের উপর, সুযোগ থাকলে আপনি পড়বেন, নতুবা আপনি জোহরের সুন্নত অথবা জোহরের ফরজকেই প্রাধান্য দিতে হবে। ইনশাআল্লাহ এই জোহরের ফরজ পড়লে অথবা জোহরের সুন্নত সব পড়লেই আপনি মসজিদ ঢুকা যে নামাজ পড়া যে সব সেটা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। এবং আরেকটা সাধারণ ছোটো ছোটো বাচ্চা যদি মারা যায়, মারা গেলে আসরের নামাজের পরে আবার কিছু খাওয়া ঠিক হবে না, এইরকম। আল্লাহু আকবার। নবিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে হাদিস এসেছে, মা বোনদেরকে জমা করে এক দিন ঠিক করে ওয়াজ করেছিলেন এবং সেখানে বলেছিলেন যদি কোনো মার তিন সন্তান মারা যায় না বালে, তাহলে এই সন্তান এক মনোমতে মাকে, অন্য মনোমতে বাবাকে, এর মানে মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে। ইভেন দুইজন, ইভেন একজন, ইভেন টাইমের আগে যদি কোনো মিসক্যারেজ হয়ে যায় সেই সন্তানও মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে। এখানে কিন্তু কোনো আদেশের মধ্যে একজন সন্তান মারা যাওয়ার কারণে দুঃখী মা উনি এই আসরের পরে খাবেন না এরকম কোনো সেটা আসে না, এই কথাটা কিন্তু মোটেই ভিত্তি নাই, হাদিস কোরআনে মোটেই ভিত্তি নাই, আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নেই। জাজাকাল্লাহ। জাজাকাল্লাহ। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করতেছেন, হয়তো অনেকেই লাইনে অপেক্ষায় আছেন, তারপরে আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে। ইনশাআল্লাহ বিরতির পর আবার যখন ফিরে আসবো আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো, আশা করি আমাদের সঙ্গে থাকবেন, দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Glory to Allah, thanks to Allah, alhamdulillah.